হ্যালো ভিভার্স আজকের ব্রেকিং নিউজ সাকিব খানকে ধাক্কা দিয়ে ফেলে দিল বুবলি শাকিবের হাত ভেঙে গেছে কীভাবে সব বিস্তারিত জানাচ্ছি তবে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না হঠাৎ করে বুবলির হাত ভেঙে গেছে হ্যাঁ বুবলির হাত ভেঙে গেছে এমনটাই মনে হচ্ছে কিন্তু না এবার হাত ভেঙেছে সাকিব খানের সাকিব খানের বাথরুমে কেউ তেল দিয়ে রেখেছিল তেল ফেলে রাখার কারণে শাকিব খান বাথরুমে পা পিছলে পড়ে যায় এবং তাতে তার হাতে ব্যথা পায় বেশ ভালোই ব্যথা পায় এবং ফ্র্যাকচার হয় এই জন্য অনেকে ধারণা করছেন যে বুবলি হয়তো বাংলাদেশে একটি স্পেশাল বিমান ভাড়া করে চলে আসে শাকিব খানের সাথে প্রতিশোধ নিয়েছে কেন শাকিব খান কৌশলে বুবলিকে আমেরিকায় পাঠিয়ে সে অপবিশেষকে বিয়ে করেছে যদিও এখনও বিয়ের খবর শাকিব খানরা মিডিয়াতে ফ্ল্যাশ করেননি তবে খুব শীঘ্রই ফ্ল্যাশ করবেন এবং বুবলিকে নিয়ে এবং অপুকে নিয়ে তার একটি বিয়ের অনুষ্ঠান করবেন যাতে বুবলিকেও ডাকা হবে বুবলিকেও দাওয়াত দেওয়া হবে শোনা যাচ্ছে অপুকে নিয়ে যেসব জায়গায় সাকিব খান বিয়ের অনুষ্ঠান করতে পারেন তার মধ্যে একটি হলো এবং সেনা মানঞ্চ অথবা সেনাকুঞ্জ তবে আরও বড় করে আছে শাকিব খান হয়তো এইবার তার বিয়ের অনুষ্ঠানটা করতে পারে ভারতে অথবা তিনি সিঙ্গাপুরেও করতে পারেন এ বিষয়ে এখনও পুরো বিস্তারিত না জানা গেলেও খুব শীঘ্রই জানা যাবে তবে গোপন সূত্রে পাওয়া খবর যে সাকিব খান এবং উপবিশেষের সবচেয়ে বেশি ইচ্ছা মালদ্বীপে তাদের একটি বিয়ের রিসেপশন করার এখন দেখা যাক তারা দুজনে মিলে কী সিদ্ধান্ত নেয় তবে বুবলি খান এত বড় একটা কাজ করলো তাই আপনাদেরকে জানাচ্ছি সাকিব খান এবং বুবলি একজনকে ভালোবেসে বিয়ে করেছে অথবা ব্ল্যাকমেল করে বুবলি সাকিবকে বিয়ে করে বাচ্চা নষ্ট করেছে এবং বাচ্চা জন্ম দিয়েছে এরপর বুবলি চিন্তা করেছে সাকিব তাকে ছেড়ে চলে গেলে হয়তো বা কোনোভাবে লাভ হয় না তাই হয়তো বুবলি এত বড় সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছুদিন ধরেই পরপর দুবার করে বুবলি গর্ভবতী এমন খবর ছড়িয়ে পড়ার পর বুবলি হঠাৎ করে হাওয়া হয়ে যান কিছুদিন আগেও বুবলি এবং সাকিব খানে একটি গান রিলিজ পেলে সেখানে দেখা যায় বুবলির পেট অনেক বড় প্রায় চার মাসের গর্ভবতী মহিলার মতো এরপর শেষ দিনে বীর ছবির একটি আইটেম সঙ্গে দেখা যায় বুবলির এত বড় একটি পেট যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি একজন গর্ভবতী নারী এই গর্ভবতী নারী গর্ভাবস্থা লুকাতেই বুগড়ি হাওয়া তবে এখন সেখানে হাত ভাঙার পেছনে বুগড়ি হাত আছে বলেই ধারণা করা হচ্ছে প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন